চ্যানেল। 2022-24-এর গতকাল একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেখানে মাইগ্রেশন সার্টিফিকেট রিলেটেড কিছু গাইডলাইন্স দেওয়া আছে, এবং যারা এখনও পর্যন্ত সাবমিশন করেছেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে বা ভর্তি হওয়ার সময়, যদি সেইগুলো কোনো রকম ভুল থাকে সেগুলো কারেকশন করার জন্য নোটিফিকেশন দিয়েছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা যারা এখনও পর্যন্ত মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে পারেননি, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, কল্যাণী হোক বা অন্য ইউনিভার্সিটি হোক না কেন, তাদের ক্ষেত্রে কি হবে? WBU TTPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী, যে কোনো সেশনে আপনারা থাকুন না কেন, থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে পর্যন্ত সময় দেওয়া হয়। আরও একবার বলছি, থার্ড সেমিস্টার পরীক্ষার যে ফর্ম ফিল আপ হবে তার আগে পর্যন্ত কিন্তু আপনারা সময় পাবেন। তবু একটা কথা বলবো যে থার্ড সেমিস্টার পর্যন্ত কিন্তু অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। যারা এখনও পর্যন্ত জমা দিতে পারেননি, অবশ্যই চেষ্টা করবেন যাতে সেকেন্ড সেমিস্টারের যে এক্সাম ফর্ম ফিল আপ হবে আগামী সময়ে, তখন যেন আপনারা মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা দেওয়ার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি আপনারা সাবমিশন করবেন, তত তাড়াতাড়ি আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে, এবং ঠিক সময়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আরও একবার বলছি, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন হবে। তাই এখনও পর্যন্ত যারা জমা দিতে পারেননি, অবশ্যই এই নোটিফিকেশনটা দেখার পরে আপনারা যে ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকুন না কেন, অবশ্যই সংগ্রহ করে নিন। কারণ সমস্ত ইউনিভার্সিটি আর্জেন্ট অ্যাপ্লাই করলে 7 দিন এবং নর্মালি অ্যাপ্লাই করলে 1 মাস লাগে। তাই আশা করি আপনারা পেয়ে যাবেন, এবং পরবর্তী নোটিশের আগেই অর্থাৎ সেকেন্ড সেমিস্টার আগেই কিন্তু আপনারা মাইগ্রেশন সার্টিফিকেটটা সাবমিশন করে দেবেন, যাতে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঠিকঠাক হয় এবং আপনাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু ভ্যালিড হয়। কারণ আপনারা যদি মাইগ্রেশন সার্টিফিকেট জমা না করেন থার্ড সেমিস্টার আগে পর্যন্ত, তাহলে কিন্তু আপনাদের এই যে 1 বছর পরিশ্রম করলেন, 2টো সেমিস্টারে পরীক্ষা দিলেন, কোয়ালিফাই করলেও আপনার কোর্সটি, এই বিএড কোর্সটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে উইদাউট মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিশন। তাই এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, এবং যথাশীঘ্র বা যত শীঘ্র সম্ভব আপনাদের ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেটটা সাবমিশন, মানে তুলে এই ইউনিভার্সিটি সাবমিশন করে দেবেন। আশা করি আপনাদের প্রবলেমটা একটু হলো ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় একটু লাইক করবেন, এবং বিএড সংক্রান্ত সমস্ত রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।